বসন্ত উৎসব শেষ হয়ে গেলেও কিন্তু উৎসবের মরশুম এখনো পর্যন্ত শেষ হয়ে যায়নি। হ্যাঁ, আমরা তো জানি আমরা বাঙালির বারো মাসের তেরো পার্বণ, ঠিক সেই তেরো পার্বণের মধ্যেই অন্যতম কিন্তু ভাতৃদ্বিতীয়া। আর যেহেতু এখন আমরা ওয়েস্টার্ন কালচারের সাথে একেবারেই মিলে এসে গেছি, তাই ভাতৃদ্বিতীয়ার পাশাপাশি কিন্তু হলিউডেরও একটা মেজাজ আমাদের মধ্যে ঠিক কাজ করে। আর এত কিছু আমরা কোথায় পাবো? হ্যাঁ, কোথায় পাবো? আমরা পাবো একদম হোটেল গোল্ডেন রিট্রিটে। ওয়েস্টার্ন এবং ভাতৃদ্বিতীয়া এই দুটো উৎসবকে আমরা পালন করার জন্য কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছে হোটেল গোল্ডেন রিট্রিটে। কীভাবে তারা এই সেলিব্রেশনে আমাদের সবাইকে সাথে নিয়ে চলছেন, কী কী তারা আমাদের জন্য নিয়ে এসেছেন, জানার জন্যই কিন্তু কথা বলে নিতে হবে হোটেলের জেনারেল ম্যানেজার সৈকত বড়ালের সাথে। আসুন আলাপ করে নিই। নমস্কার। নমস্কার। টিভি 24 বাংলার সমস্ত দর্শককে গোল্ডেন রিট্রিটের পক্ষ থেকে দীপাবলি, আমাদের আগত ভাই ফোঁটা এবং শ্যামা পুজোর শুভেচ্ছা, শুধু বহরমপুরবাসীকে নয়, সমগ্র মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গবাসীকে। এই যে আমরা শুনে এলাম বাইরে থেকে, আপনারা এবছর প্রথম হ্যালোউইন পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছেন, আর শুধু কি তাই, সাথে সাথে রয়েছে ভাতৃদ্বিতীয়া উৎসব। কি আয়োজন রেখেছেন, মানে বহরমপুরবাসী তো এক্সাইটেড হয়ে রয়েছে। বাঙালিদের তো বারো মাসে তেরো পার্বণ, এবং বহরমপুরও এবং গোল্ডেন রিট্রিটও তো আর বাইরে নয়। তো আমরা এবছর বহরমপুরে এবং গোল্ডেন রিট্রিট মানে চমকের পর চমক, পুজোর চমকের পরে এবারে আমরা করছি হ্যালোউইন পার্টি প্রথমবার বহরমপুরে। তো কী এই হ্যালোউইন পার্টি? এটা পাশ্চাত্য ভাবনার পার্টি, বাট আমাদের যে ভূত চতুর্দশী এবং পাশ্চাত্যের যে হ্যালোউইন, দুটোর সংমিশ্রণে একটা ভুতুড়ে পার্টি টাইপের জিনিস হবে। মানে এটা ক্রমশ প্রকাশ্য এবং যারা আসবেন তাদের কাছে একটা টপ সিক্রেট। এটা হতে চলেছে আমাদের ইগনিশনে, আমাদের ডিস্কো থেকে। তো ভূত মানে তো পাস্ট বা অশরীরী, তো তাদেরকে সঙ্গে নিয়ে একটু এনজয়মেন্ট বা তাদের সঙ্গে এনজয় করা, তা সেটা হতে চলেছে হ্যালোউইন পার্টিতে আমাদের ডিস্কো থেকে। তাছাড়াও তারপরেই তিন তারিখ হচ্ছে ভাই ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা, তার জন্যও থাকছে নানা রকম চমক। আমাদের চব্বিশ ঘন্টা রেস্টুরেন্টে বাঙালি থালি, ভাইদের জন্য স্পেশাল থালি, মানে বোনেরা যেমন বাড়িতে ভাইদের ফোঁটা দেয় দিদিরা, সেই ফোঁটা দেওয়ার ব্যবস্থা, সঙ্গে সেই মিষ্টির থালা এবং সঙ্গে গিফটের চিন্তাও গেস্টকে করতে হবে না, মানে যারা আসবেন তাদের জন্য গিফটেরও সুব্যবস্থা। তাছাড়াও একটা খুব চমকপ্রদ জিনিস আমরা এবার ভাইফোঁটায় করতে চলেছি, মানে ভাইফোঁটা তো শুধু আমাদের সুশীল সমাজের মধ্যে সীমাবদ্ধ না, এটা পুরো সমাজকে নিয়ে। তো এবারে ভাইফোঁটায় আমরা কিছু আন্ডার প্রিভিলেজ শিশুদের নিয়ে আমাদের প্রেমিসেসে করছি ভাইফোঁটা, পথ শিশুদের নিয়ে, সেটাও একটা চমক। তাছাড়া ভাইফোঁটায় এই বাঙালি থালির সাথে রয়েছে আহুতি খাবারের চমক আমাদের জাফরান রেস্টুরেন্টে, এবং আমাদের গ্লিজে এই হ্যালোউইনের আগে মানে যারা ওপর থেকে নেমে আসছেন তাদেরকে চমক দেওয়ার জন্য মেকওভারের চমক। এই যে এতগুলো কথা আপনি বললেন, তার মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্ন আমার থেকে যাচ্ছে একজন সাধারণ নাগরিক হিসেবে। এই যে যেমন ধরুন, এখন তো আমাদের ব্যস্ততম জীবন, অনেক কিছু চাইলেও আমরা ঠিক করে উঠতে পারি না, কাজের পরিবেশ সেই সময়গুলো আমাদেরকে ঠিক অ্যারেঞ্জ করে তোলে, সেই জন্য যে আপনারা দায়িত্ব নিয়েছেন আমাদের ভাইফোঁটার যে একটা, ভাইফোঁটার দিন দিদি বা বোনেরা ভাইদের নিয়ে যদি ঢুকে পড়েন গোল্ডেন রিট্রিটে, মানে তাকে না চিন্তা করতে হবে আশীর্বাদের ধান দুব্য কোথায় পাবো বা ভাইকে কি গিফট দেবো, সব নিয়ে প্রস্তুত গোল্ডেন রিট্রিট। আর এই যে হ্যালোউইন পার্টির কথা বললেন, সেখানে কার চমক দেওয়ার জন্য তো গোল্ডেন রিট্রিট আছে সিক্রেট বলছেন আপনারা, কিন্তু এইটাও কিন্তু একটা প্রশ্ন, তবে কি কোনো আলাদা কোনো ড্রেস কোড রয়েছে যেটা মানে মেনটেন করে আসতে হবে হ্যালোউইন পার্টিতে? যে ড্রেস কোড, মানে আপনি যখন হ্যালোউইন পার্টির মধ্যে ঢুকে যাবেন সেই অশরীরীদের মধ্যে, তা আপনাকে ওই ওই একটা লুকস দেওয়ার জন্য কিছু ব্যবস্থা থাকছে। তাছাড়া দায়িত্ব কি আপনারাই নিয়েছেন? গোল্ডেন রিট্রিটের ইগনিশনের দায়িত্ব, মানে ওই অশরীরীদের পার্টিতে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য যে মেকওভার, সেই ব্যবস্থাও গোল্ডেন রিট্রিট করছে। আমি কিন্তু এই এতগুলো কথা শুনে ভীষণ এক্সাইটেড হয়ে গেলাম, তবে কোথায় দেখতে পাবো, এক চমক কি দেখতে পাবো? আমরা নিশ্চয়ই যাবো, আমরা চলে যাব, মনে হয় অশরীরীরা প্রায় আসতে শুরু করেছে, সেই রাজ্যে একবার ঘুরে আসি, চলুন। নিশ্চয়ই, আমরা চলুন আর দেরি না করে একদম সোজা সেখানে চলে যাই। আসুন। Thank you.
যেটা আপনাকে বলছিলাম যে একটা অন্য জগৎ হলোইনের দিন, এটা আমাদের ভূত চতুর্দশী, আমরা পাশ্চাত্যের হলোইনকে নিয়েছি, সেই ইগনিশনের সামনে সেই অশরীরীরা দাঁড়িয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে, মানে মানুষে আর ভূতে মিলেমিশে একাকার। তো আমাদের হলোইন পার্টিতে তা অনেক ভূতকে দেখতে পাচ্ছি, এদের মধ্যে ভূতের রাজাও আছে। আমরা জেনে নিই ভূতের রাজার কাছে যে হলোইনে কী হতে চলেছে। আমাদের মধ্যে আছে তপনবাবু, ডিসকোথেক ম্যানেজার ইগনিশনের। তপনবাবু, আমাদের এই হলোইন পার্টিতে কী হতে চলেছে ভূত চতুর্দশী? এবার আমরা বহরমপুর লোকেদের দেখাতে চাই কি ভূত পেতনিদের সাথেও আনন্দ করা যায়। তাই? আচ্ছা, অন্য রূপে। এই এই পার্টি কতক্ষণ চলবে? এটা যে হলোইন পার্টি, এটা 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 মধ্যরাত পর্যন্ত। কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে? আপনাদের এই যে পুরো ডিটেলসটা, এই ডিটেলসটা কি এখানে যদি সেদিন কেউ আসতে চায় তো এই ডিটেলসটা কোথায় পাবে যদি একটু দর্শককে জানেন? অনলাইনে সব নাম্বার দেওয়া থাকবে, ডিটেলস ওইখান থেকে আপনি পেয়ে যাবেন। হোটেলের নাম্বারে যোগাযোগ করলে আমরা সব ডিটেলস পেয়ে যাব এই হলোইন পার্টির ব্যাপারে। এটা আপনাদের কবে থেকে কবে কবে থাকছে হলোইন পার্টিটা? 30th আপনার অক্টোবরে থাকবে। আর অ্যাজ পার ডিমান্ড, কেন লোক অনেক বলছে এটা একদিনে ওদের মন ভরবে না। সাথে তো আরও একটাই প্রশ্ন থেকে গেল, মানে করুন আমরা তো আজকাল সুন্দর সাজতেই ব্যস্ত থাকি সবাই, এরকম এক ধরনের সাজ পোশাক এইটা আমরা কোথায় ঠিক তৈরি হব এটা তো জানা নেই, এটা যদি একটু জানিয়ে দিন। এটা আপনি আমাদের এখানেই পেয়ে যাবেন। মানে আমাদের যে মানুষের রূপ থেকে আমরা যে অশরীরের রূপে যাব, সেই মেকওভারের ব্যবস্থাও আপনাদের দায়িত্ব, আপনাদের আমাদের ইগনিশন ডিস্কো থেকে অন্য জগতে নিয়ে যেতে চাচ্ছি। ঠিক তাই, তাহলে আর অপেক্ষার কিন্তু আর বেশি দিন নেই, হাতে গোনা মাত্র কটা দিন। যদি একটু মানুষ থেকে অশরীরী হয়ে যদি কটা দিন আনন্দ করতে পারি কিন্তু ক্ষতি নেই, আমরা একদম ইংলিশে চলেই আসতে পারি একটা দুটো দিন এরকম একটা পরিবেশে নিজেদেরকে মানিয়ে নেওয়ার জন্য। এবং তার জন্যই আমাদের যে ভূত চতুর্দশী পাশ্চাত্যের হলোইন, সেটার জন্য আসতে হবে ইগনিশনে 30 তারিখে। এখন আমরা একবার ভেতরটা দেখে নেব যে ইগনিশনের অবস্থা কি রয়েছে, পরবর্তীতে আমরা কিন্তু কম্পেয়ার করব। একদম, ঠিক, আসুন।
আমরা ঘুরে ঘুরে করেছি, তারপরে তো একটা ভ্যাকেশন নিয়েছি। এই যে এই এতগুলো উৎসব, ভ্যাকেশনের পরে চেহারায় কিন্তু একটা টায়ার্ডনেস কাজ করছে। এই টায়ার্ডনেস কাটানোর জন্য কিন্তু আমাদের চলে আসতে হবে গ্লিটসে। আসুন দেখে নিই গ্লিটস আমাদের জন্য কী কী নিয়ে এসেছে। আসুন, আমরা ফার্স্ট ফ্লোরে গ্লিটসে। গ্লিটসে এই মুহূর্তে আমার সাথে রয়েছে কিন্তু তানিমা। তানিমা, আমাদেরকে বলো যে দিওয়ালি উপলক্ষে তোমরা কী কী মেকওভার নিয়ে এসেছো বা কী কী অফার রয়েছে সেইগুলো যদি একটু জানো। আমাদের দিওয়ালি অফার রয়েছে। দিওয়ালি অফার মানে সমস্ত রকম সার্ভিসের ওপর 20% ডিসকাউন্ট চলছে। আর আমাদের এখন ফেসিয়ালের প্রিমিয়াম রেঞ্জও চলে এসেছে। আমাদের স্পা রয়েছে, বডি ম্যাসাজের বিভিন্ন রকমের রেঞ্জ, সোনা, স্টিম, এগুলো তো রয়েইছে। আর আপকামিং ব্রাইডাল সিজন আসছে এখনই, বিভিন্ন রকমের ব্রাইডাল রেঞ্জও রয়েছে। ব্রাইডাল ফেসিয়াল, ব্রাইডাল মেকওভার সমস্ত প্যাকেজ করেও আমরা দিই যদি আমাদের গেস্ট সেটা চাইতো। তো সব রকমের সার্ভিসই এখানে পাবে এবং নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য আমাদের কাছে অবশ্যই যেন সবাই আসে। এবং একটা জিজ্ঞাসা থেকেই থাকে, যেমন এখানে অনেকেরই প্রশ্ন যে যারা এখানে থাকছেন তারাই কি এই পরিষেবাগুলো পাচ্ছে, নাকি আমরা যেমন সাধারণ এখানকারই সাধারণ মানে নগরবাসী, তো আমরা যদি এই দিওয়ালির আগে নিজেদেরকে একটু মুখটা ফ্রেশ করে দুর্গাপুজোর দিন রাত ঘুরে তারপরে একটা ভ্যাকেশন কাটি, একটা টায়ার্ডনেস তো চেহারায় চলেই এসেছে, সেটা যদি আমরা কাটাতে যাই যদি না থাকি সেটা সম্ভব? একদম একদম, শুধু এখানকার যারা অ্যাকোমোডেশন মানে যারা রুম নিচ্ছে তাদের জন্য নয়, এটা আমরা ওয়াকিং মানে বাইরে যারা রয়েছে প্রত্যেকের জন্যই এটা অ্যাভেলেবেল এবং সবার জন্যই আমাদের দ্বার খোলা রয়েছে। সবাই আসুক এবং এসে সব কিছু সার্ভিস নিয়ে সেটাকে এনজয় করুক। আমার মনে অনেক ধন্যবাদ তানিমা। আর একটা স্পেশাল কথা বলার ছিল, আমাদের যেটা শীতকালে যেটা মুখ্য আর কি অ্যাট্রাকশন, যেটা মেইন অ্যাট্রাকশন, সোনা। সোনাবাদ আমার মনে হয় না এখানে কোথাও আছে, যাই হোক থাকলেও থাকতে পারে, তবে আমাদের এখানে কিন্তু খুব ভালো সোনা স্টিমের ব্যবস্থা রয়েছে। এটা কেউ আপনারা এসে অবশ্যই একদিন এই সার্ভিসটা নিয়ে দেখতে পারেন। এগুলো সবগুলোই যদি আপনাদের ফোন করলেই আপনারা কী কী চার্জেস আছে না আছে সেই ডিটেলসগুলো কিন্তু ওনারা ঠিক জানিয়ে দেবেন। দেখে নিলাম গোল্ডেন রিট্রিটে পাশ্চাত্য এবং আমাদের যে ভ্রাতৃদ্বিতীয়া দুটো কালচারকে একসাথে মিলিয়ে তারা আমাদের জন্য যে সামনে উপহার আনতে চলেছে তার কী কী ব্যবস্থা তারা রেখেছে। তাহলে আর দেরি নয়, আমাদেরকে কিন্তু আসতেই হবে এই হ্যালোউইন পার্টিতে। আর ভ্রাতৃদ্বিতীয়ার জন্য সকলকে এখানে স্বাগত জানানো হচ্ছে যে নির্ঝঞ্ঝাটে আপনারা আপনাদের সাবেকি আনার সাথেই আমাদের যে কোনো উৎসব আমরা এখানে কিন্তু অনায়াসে পালন করতে পারি।